রিফাত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি মামলার রায়ের পর্যবেক্ষণে এই কথা জানিয়েছেন আদালত। ভিডিও ফুটেজে স্বামী রিফাত ফরাজিকে বাঁচানোর ঘটনা অভিনয় ছিল বলেও জানানো হয়। তবে মিন্নির পরিবার এবং আইনজীবী বলছেন পুলিশের ষড়যন্ত্রের শিকার মিন্নি, উচ্চ আদালতে যাবেন তারা। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় হামলাকারীদের থেকে বাঁচাতে চেষ্টা চালান স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে রিকশায় উঠিয়ে দেন স্বামীকে। পরে বরিশাল মেডিকেলে মৃত্যু হয় রিফাতের। ঘটনার 15 মাস পর মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত জানায় এ সবই ছিল মিন্নির অভিনয়। দীর্ঘ তদন্ত, মামলার আলামত, 76 জনের সাক্ষ্য গ্রহণ শেষে প্রমাণিত হয় রিফাত হত্যার মাস্টারমাইন্ড ছিলেন স্ত্রী মিন্নি। 26 জুন যখন হত্যাকাণ্ড হয় তার আগে শহীদ মিনারে এই নয়ন বন্ড, এই রিফাত ফরাজি, মিন্নি এরা ষড়যন্ত্র করছে। তদন্তে প্রমাণিত হয় রিফাত ফরাজিকে বিয়ের 6 মাস আগে নয়ন বন্ডকে বিয়ে করেছিলেন মিন্নি। ডিভোর্স না দিয়ে দুই স্বামীর সাথে সম্পর্ক রাখা নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্বের। এরই জেরে নয়ন বন্ডের সাথে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন মিন্নি। আদালতে অবজারভেশনে আছে যে যখন কোপাকুপি শুরু হয় তখন সে এটা নাটকের ভূমিকায় অবতীর্ণ করছে, এটা আদালতের ফাইন্ডিংস আছে। এবং সে নয়নবনকে বারবার বাঁচাবার চেষ্টা করছে, ঝাঁপি দেওয়ার জন্য ওর কিছু না হয়, তাকে কোপাক আদালতের অবজারভেশনে কিন্তু আসছে। মিন্নির বাবার দাবি তার মেয়ে পুলিশের ষড়যন্ত্রের শিকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত রায়, এই রায়ের প্রতি আমাদের, আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে, আমরা ওর অবশ্যই উচ্চ আদালত থেকে ও খালাস পাবে, এতটুকু আমি বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ফাঁসির দণ্ড ঘোষণার পর পুলিশের একটি মাইক্রোবাসে কারাগারে যান মিন্নি, তবে এ সময় তাকে স্বাভাবিক দেখা যায়। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরগুনা। এ বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেদাই খান পান্না। জেদাই খান পান্না, আপনাকে স্বাগত জানাই ডিবিসি সংবাদের এই আয়োজনে। মানে যেই মিন্নির জন্য আপনারা হাইকোর্টে তার জামিনের জন্য লড়েছেন এবং তার জামিন আদায়ও করেছেন, সেই মিন্নি আজকে মূল পরিকল্পনাকারী, আদালতের ভাষ্যমতে মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তিনি ফাঁসির দণ্ড পেয়েছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আদালতের আদেশটা আমি এখনো দেখিনি, তবে দিব্য দৃষ্টিতে কি দেখেছেন আমি জানি না, চর্মচক্ষুতে যদি দেখেন এবং সামান্যতম যদি এটা কি বলবো স্বাভাবিক বুদ্ধি থাকে, ঐশ্বরিক বুদ্ধি থাকলে পরে আমি কিছু বলবো না, বা ভৌতিক কোনো বুদ্ধি থাকলে পরে আমি কিছু বলবো না, সেখানে আমার বলার কিছু নাই। আদি ভৌতিক কিছু বুদ্ধি থাকলে পরে তারা এই সাজাটা দিতে পারেন। আমি চ্যালেঞ্জ করতেছি এবং উচ্চ আদালতে আসব, এবং মিন্নিকে করা হয়েছে একটা কারণেই, সেটা হলো যে মূল আসামিরা যেন কোন রকমের সাজা না পায়। মিন্নি ছিল 1 নম্বর সাক্ষী, সেইখান থেকে তাকে 7 নম্বর আসামি করা হলো, এখন বলা হলো যে মূল পরিকল্পনাকারী এবং মূল হত্যাকারী। এগুলো নিয়ে আমি তর্ক এখানে করব না ওপেনিশে, আমি আমি উচ্চ আদালতে প্রকাশ্যে করব, প্রকাশ্যে চ্যালেঞ্জ করলাম যে এটা কিছুতে সাজা হতে পারে না, মৃত্যুদণ্ড হতে পারে না, আন্ডার নো সার্কামস্টেন্সেস। মিন্নি ষড়যন্ত্রের শিকার। জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আর একটু জানতে চাই যে 10 জন আসামির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছে, 10 জন আসামির মধ্যে 10 জনকে নানাভাবে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে 4 জন খালাস পেয়েছেন। এই 4 জন মানে অন্যায় যে সহে অন্যায় যে করে দুজনেই তো সমান অপরাধী, তারা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছেন, তারা খালাস পেলেন, এটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, এটা আমি বলবো না, এই কারণে যে এগুলো আমার উচ্চ আদালতে কৌশলের বিষয়, সে কৌশলটা প্রকাশ্যে আমি বলবো না। শুধু তাই না, আপনারা যদি ই থাকে তাহলে দেখবেন এই যে মুসা বন্ড, তার বিরুদ্ধে কতটা মামলা আছে এবং এখানে কিভাবে ইনভলভ। আমি বলবো যে এদেরকে সেভ করার জন্যই, একটা প্রভাবশালী মহলকে সেভ করার জন্যই মিন্নিকে পাঠার বলি করা হয়েছে। আপনাকে ধন্যবাদ যে রেখান পান না আমাদেরকে সময় দেওয়ার জন্য।